আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি, পর্যবর্তী বেশনের পক্ষ থেকে স্বাগত। আর আমি বরাবরের মতো চলে আসলাম মোহাম্মদ আরিফ বিল্লাহ আপনাদের জন্য কিছু কারচু সিকোয়েন্সের কাজের মধ্যে ডিজিটাল প্রিন্টের জর্জেট রুনার জামা নিয়ে। দেখেন, প্রথম আপনাদের চেষ্টা করবে এই জামাটা দেখানোর জন্য। রেড কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টের জর্জেট রুনা, খুবই সুন্দর। এটার মধ্যে দুইটা কালার হয়, নেভি ব্লু অ্যান্ড রেড। প্রথম যে কালারটা দেখাবো এটা দেখাবো নেভি ব্লু কালার। এই দেখেন, যদি গলার কাজটা আপনাদের জুম করে দেখানো হয়, খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা হবে। হ্যাঁ, সিকোয়েন্স এবং স্টোন, খুবই অল্প স্টোন দিয়ে কাজ করানো। এবার জামার নিচের পাইপিংটা, জামার নিচের পাইপিংটা খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হবে। আর এই জামার সাথে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের খুবই বড় ওড়না। এই দেখেন, জীবন্ত ফুলের মতো খুবই সুন্দর ওড়নাটা। আর এটা পাচ্ছেন নেই ব্লু কালারের সাথে, নেই ব্লু সালোয়ার। হ্যাঁ, যার যে জামাটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে দিলে আমি সাথে সাথে রেট বলে দেব। এটা হবে ফুল জামাটা, পরবর্তীতে দেখো যে কালারটা এটা হবে রেড কালারটা। রেড কালার গলার কাজটা খুবই সুন্দরভাবে গোল্ডেন কালার এবং রেড কালার পাথর দিয়ে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, গোল্ডেন এবং রেড কালার সুতায়। এটা হবে নিচের পাইপিংটা, নিচের পাইপিংটার মধ্যে গোল্ডেন কালার এবং রেড কালার সুতায় খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। যেহেতু রেড কালার জামা, এই জন্য পাচ্ছেন রেড কালার সালোয়ার, আর ওড়নাটা পাচ্ছেন রেড কালারের মধ্যে। দেখেন ফুল ওড়নাটা, জীবন্ত ফুলের মতো পার্পল বেগুনি রেড কালার, পরে হলো আপনার রয়্যাল ব্লু কালারে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলছে ফুল ওড়নাটা। যদি জামাটার ওড়নাটা একসাথে ধরা হয় আপনাদের, পরবর্তীতে যে জামাটা দেখাবো এটা হবে এই জামাটা। ক্যাটালগ কালারটা দিয়ে শুরু করি, সবসময় তো বিভিন্ন কালার দিয়ে শুরু করি। একবারে নিউ ভাই, একবারে নিউ। দেখেন গলার কাজটা কত নিখুঁত সুতায় খুবই সুন্দর করে, আপনার কফি কালার, পরে হলো ডিপ অ্যাশ, পরে হলো গোল্ডেন কালারের মধ্যে ডিপ গোল্ডেনটাই খুবই সুন্দরভাবে গলার কাজটা ফুটিয়ে তুলছে। নিচের কাজটা সেম সুতায় খুবই সুন্দরভাবে, যা বলার বাহিরে নিখুঁত সুতায় কাজ করা। হ্যাঁ, আর এটার সালার কাপড়টা পেয়ে যাবেন ইয়েলো কালার। এবং এই দেখেন ওড়নাটা, ওড়নাটা দেখার মতো, সব ভেরি নাইস ওড়না, এত সুন্দর ওড়না যা বলার বাইরে। দেখেন ওড়নাটা, জীবন্ত ফুল, একবারে জীবন্ত ফুল। কেউ কেউ মনে করবে না যে এটা ওড়না, থিংস এত সুন্দর থিংস যা বলার বাহিরে। দেখেন ফুল জামাটা, যার যে জামাটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দিবেন, সাথে সাথে রেটটা বলে দেব। ওয়াও, মিষ্টি কালারটা, সো ভেরি নাইস পেয়াইজ কালার, পর হলো ওই কালারটা না আমি বলতে মাস্টার কালার দিয়ে খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে। যদি নিচের কাজটা দেখানো হয়, দেখেন খুবই 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 সুন্দর যা বলার বাহিরে। যেহেতু মিষ্টি কালার জামা, এই জন্য পাচ্ছেন মিষ্টি কালার সালোয়ার কাপড়। সালোয়ার কাপড়গুলো খুবই খুবই ভালো, কারণ ব্র্যান্ডের জামার সালোয়ার কাপড় ওনা টোনা সব কিছুই ভালো হতে হয়। ওয়াও, কত সুন্দর ওড়না, আর প্রতিটা ওড়না আড়াই হাত প্লাস ছয় হাত হবে, প্রতিটা ওড়না আড়াই হাত প্লাস ছয় হাত হবে। হ্যাঁ,
যার যে জামাটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে আমার পেজে বা আমার গ্রুপে মেসেজ দিয়ে দিলে আমি সাথে সাথে রেটটা বলে দেব। দেখেন ফুল জামাটা, আর প্রতিটা জামার লং হবে 48, প্রতিটা জামার লং পাচ্ছেন আপনার 48। আর সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।